তরমুজ আনলোড করছে আর একটা লোক ক্যাশ ধরছে আর বস্তায় পুড়ছে। তো একটা লোক যেতে যেতে দেখলো ওখান থেকে তরমুজ ফেলছে, এ তরমুজ ধরছে কাপ করে ধরে দিয়ে বস্তায় পুড়ে দিচ্ছে। আমার তো একটা গোলকিপার দরকার, একে তো এই তো এখানে এত 500টা তরমুজ ধরছে, দু চারটা বল ধরতে পারবে না, নিয়ে যাবো। ওকে বললো ভাই আমার গোলকিপারের তো শরীর খারাপ হয়ে গেছে, তুই একটু যে গোলকিপারের কাজ করবি। বলে কি বলছেন স্যার, আমি তো 500 দিচ্ছেন না, 500টা তরমুজ ফেলছে ধরছি, কোন দুটো বল ধরতে পারবো না। হ্যাঁ এবার নিয়ে এলো ধরে, ও গোল পেস্টে দাঁড়িয়ে আছে খুব সুন্দর করে, বল খেলা চলছে, ওর কাছে বল আসছে না। বলছে কি মরতে যে এখানে এলাম, আমি ওখানে 500টা তরমুজ পেতাম ধরতাম, এখানে একটাও আসছে না, 5 মিনিট খেলা বাকি আছে। তখন বলটা এলো, খাপ করে বলটা ধরলো, ধরে নিয়ে নেটে বলটা ধরলো, ধরলে নেটে ফেলে। তার মনে বুঝতে পারলো কি মেসেজ, যে 1 ঘন্টা খেলা কষ্ট করে প্লেয়ারটা খেললো, ওকে ধরে ফুঁড়ে দিয়ে হারিয়ে দিল। কেন বলুন তো, ওর ওর দোষ নাই, ওই যে তরমুজ ধরত বস্তায় ঘুরতো, এখানে বস্তা মনে করে ফোন করে। এমনি আমরা গোটা মাস কাজ করি, কাজ করার পর শেষের দিকে ওই দোকানে বাজার করে এলাম, 20 কিনে নিয়ে এলাম, 16 বছর সব বুঝি, কিন্তু খাঁটি মাল পাঁচে বাসিবে, কিন্তু ওখান থেকে কিনে নিয়ে চলে এলাম, নিয়ে এসে সব জল চলে। এইটা কিন্তু ত্যাগ করতে হবে, কিন্তু হ্যাবিটটাকে ত্যাগ করতে হবে, করে না অনেকে, এইটা ত্যাগ করতে হবে। তাহলে বুঝতে পারছেন 20% লোক কি করেছে আমাদের, এদের থেকে বাঁচার জন্য, গভর্নমেন্টকে বাঁচানোর জন্য, গভর্নমেন্ট বাঁচবে আর আমরা বাঁচবো, তার জন্যে কি করেছে এই সিস্টেমটা চালু করেছে। সিস্টেমটা কি, আমরা প্রথম সিস্টেম হচ্ছে যে আমরা বাজার করি, বাজারটা আমি অন্য রাস্তায় করি। যদি অন্য রাস্তায় করে বাজারটা যদি খারাপ হতো প্রোডাক্ট গুলো, তাহলে 18 বছর 20 বছর ধরে চলতো কি, চলতো না, চলতো কি, চলতো না। অল ইন্ডিয়া জম্মু কাশ্মীরে কোনটা কোম্পানি চলছে, একটাই কারণ যে প্রোডাক্ট গুলো ভালো। প্রোডাক্ট গুলো এই জন্যই ভালো বলবো যে দেখবেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি লাগে, কাগজপত্র লাগে, সিম কার্ড নিতে গেলে কাগজপত্র লাগে, আপনি গ্যাসের দোকানে নিতে গেলে কাগজপত্র লাগে, আপনি যখনই ব্যাংকে কোনো এটিএম ফেটিএম করে দেবেন ওটিপি আসে, আপনার ওটিপি আসে, ওটিপিটি কেন আসে, যে আপনার অ্যাকাউন্ট খুলেছে আপনার কাছেই যাবে, সিকিউর জিনিস, অরিজিনাল ডুপ্লিকেট হওয়ার চান্স নাই। এমনি আর সিমেরও কতক্ষণ ডকুমেন্ট লাগে, লাগে কি না, এখন আপনার যখন জয়নিং হয় একটা ওটিপি যায়, ওটিপি দিয়ে সেটাকে ভরলে তবে নম্বরটা বেরোয়, কেন এখানেও 2 নম্বর হওয়ার কোনো চান্স নাই, কেলে করতে পারলাম। তাহলে আমরা এখানে প্রোডাক্ট কিনবো আর আমাদের কষ্টে পয়সা যে দোকানদার খেত সেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, সেই দোকানদার 10% পেতাম, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি খাঁটি প্রোডাক্টটা পাবো। কি পাবো, খাঁটি প্রোডাক্ট, 200 টাকার তেল আমরা 128 টাকা, ঠিক না, কেলে করতে পারলাম। আর এর থেকে বড় জিনিস যে আমরা ফ্যামিলিতে, আমার ফ্যামিলিকে আনন্দে হাসি খুশি আনলিমিটেড ইনকাম করার মালিক হয়ে ঘুরে বেড়ানোর স্বাধীন জীবন লাভ করার জন্য একটা অপরচুনিটি পাবো, কথা কি না। প্রোডাক্টটা ভালো লাগলে আমরা কি করবেন, আমরা পরিবারকে ভালোর জন্য আনলিমিটেড ইনকাম করার জন্য আমি সেই সিস্টেম চালু করবো, কি সিস্টেম সেটাও কি করতে হবে, সেই কাজটাও আমরা করি। যেমন প্রোডাক্ট কিনে আমরা খেতাম অন্য দোকানে, সেটা এই দোকানে খাবো, এটা যদি পরিবর্তন করবো, তেমনি আমরা যে কাজটা করি, যে কোনো জিনিস ভালো লাগলে আমরা প্রশংসা করি, সেই প্রশংসাটা করতে শুরু করে দেবো আমরা। প্রশংসা করলে আমাদের পরিবারটাকে আনলিমিটেড ইনকাম হবে, আমার মালিক সেজে ঘুরে হবে, এই কাজটা এটা কঠিন কাজ কি, কিন্তু আমরা তা করি না। আমাদের যখন প্রোডাক্টটা ভালো লাগে, আমাদের যখন প্রোডাক্টটা ভালো লাগে আমরা প্রোডাক্টটা কিনি, কেনার পর প্রশংসা করতে যে আমরা একটু ধরপড়িয়া করে কাজ করে দিই, কি করি ধরপড়ে করে একদিনে উল্টা সিধা করে লোককে বুঝিয়ে দিলাম, কাজ হয় না, তখন বলে আপলাইনটাই খারাপ, যা ভেবে যেভাবে সোজা বললো কাজটা সোজা না, ঠিক না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কিন্তু লোককে প্রোডাক্ট দেওয়ার থেকে বেশি, আমরা কাজটা হয় না কেন, আমরা লোককে প্রোডাক্ট দেওয়ার থেকে বেশি আধার কার্ড কাটার চেষ্টা করি, করি কি না। তেলের সম্বন্ধে 2 লাইন বলার আগে বললাম তোর প্যান কার্ড আধার কার্ড আছে কি, জিজ্ঞেস করি না, ঠিক করতো হাসছে মাস্টার স্যার, করি কি না। এইটা আধার কার্ডকে চাওয়ার চেষ্টা করবেন না, আগে প্রোডাক্টটাকে ব্যবহার করানোর চেষ্টা করবেন, কি করবেন লোকটাকে প্রোডাক্টটা ব্যবহার করানো, সত্যি কথা বলবেন, প্রোডাক্ট ব্যবহার হলে অটোমেটিক আধার কার্ড সব দিয়ে দেবে,
কিন্তু তা করি না, আমরা প্রথমে দুটো কথা বলা পরে ওর আধার কার্ড প্যান কার্ড কিছু আছে কিনা দিতে পারলে বাঁচি। এইটা কিন্তু নেওয়া যাবে না, কাজটা খুব আস্তে আস্তে করতে হবে। কি করতে হবে, 10টা লোককে আমি প্রোডাক্ট শেয়ার করবো, আমি ফেরিগিরি করবো না সারা জীবন, ফেরিগিরি করার জন্য বলেনি, প্রোডাক্টটা শেয়ার করবো। শেয়ার করার পর আমি কি করবো, তাকে এর উপকারটা আমিও করেছি কার্ড, আপনি একটা কার্ড করে নেন, আপনি প্রোডাক্টটা কিনবেন কিনা করে এটা হবে। যদি ভবিষ্যতে কিছু চান, কে চাইবে না ভবিষ্যৎ বলুন, ওই যদি প্রোডাক্টটা ভালো লাগে চাইবে না, আমার পরিবারে হাসি খুশি থাকো, ও 10টা লোক প্রশংসা করবেন, আপনিও 10টা লোক প্রোডাক্ট ব্যবহার করবেন, তাহলে কি হবে দেখো। এটা তো মনে করুন একজন 10টা লোকের প্রোডাক্ট শেয়ার করলেন, এই 10টা 100 হলো, 100 থেকে 1000 হলো, হবে তো? আস্তে বাঙি টোলাতে কয়জন ছিল, প্রথমে মস্ত স্যার ছিল বলছে নাকি, একজন ছিল, সবাই তো নানা বলেছিল, এখন কতজন আছে মস্ত স্যার? 60 উপরে, সবাই কিন্তু নানা বলেছিল, কিন্তু মাসুমা নিজে বলছিল কেউ করতে চাচ্ছে না এখানে, কেউ করতে চাচ্ছে, আমি বলেছিলাম যে এখানে 500 লোক ভরে দেবো, কিন্তু যতই না লোক বলুক, 1 থেকে 60 হয়েছে, 1 থেকে যদি 60 হয়ে থাকে 500 জায়গা হবে, সে 2 মাস দেরি হতে পারে, হবে কিন্তু। কেন হবে, কারণটা জানেন কি, তেল দিয়ে প্রত্যেকে রান্না করে, সামান প্রত্যেকে মানে কাপড় প্রত্যেকে কাছে, সেই প্রোডাক্ট আছে না আমাদের, কেউ আগে বুঝে কেউ পরে বুঝে, বুঝতে সবাইকে হবে, কেলে করতে বললাম। তাহলে কি হলো, 1000 লোক হলে আপনার একটা আনলিমিটেড ইনকামের জায়গা আসবে 25-20 হাজার টাকা, আপনার যদি 20-25 হাজার টাকা থাকে তার নিচে 200-500 থেকে শুরু হবে, 15,000ও ইনকাম হবে কারো। এই ইনকামের জায়গাটা হয়ে গেলে আপনি যদি 2 মাস অসুস্থ হয়ে যান, আপনার এখান থেকে কি ইনকাম পাবেন কি, আপনি যে কোনো কাজ করলে কিন্তু পাবেন না, এখান থেকে পাবেন। কেন পাবেন, যে নিচে 500 লোক আছে ওরা আপনার জন্য তেল মাগবে না, ওরা নিজের উপকারের জন্য তেল মাগবে, তেল খাবে, সব কিছু করবে, আপনার বাড়িতে একটা টাকা দেবে। এই জন্যে গভর্নমেন্ট একে মাল্টি লেভেল বিজনেস বলেছে, বেকার সমস্যা দূর করার জন্য। বলে এই টাকাটা কোথা থেকে দিবে, এগুলো আপনার থেকে চুরি করে দিবে না, এই 20% লোক যে টাকাটা ওষুধ জোড়ায় 50-50 টাকা নিয়েছিল সেই টাকাটাকে আপনাকে দেবে, সেই টাকার থেকে আপনাকে দেবে, ও নিজের কোম্পানি নিজের পকেটে দেবে না, কোম্পানি ওষুধ জোড়াকে টাকা দিতে আপনার পকেট থেকে, এই কিন্তু ওদের টাকাটা আপনাকে দেবে, ওটা ভালো করবে না খারাপ করবে, কেন ওরা কোটিপতি আছে, আপনি কেঁদে মরছেন, সৌরভ গাঙ্গুলি ফ্লাইটে ঘুরে বেড়াচ্ছে, কি করছে, সত্যি কথা বলছে মিথ্যে কথা বলছে, আধা আধা হবে, 1 কাপ কপেন খান পুরো দাদা হয়ে যাবেন বলে দিয়ে পুরো 50 কোটি টাকা নিয়ে চলবে, আর আমি যে কমপ্লেন দিচ্ছি, এই ভুল কাজটা করবেন না, সব মিথ্যে কথা বলে, ঠিক না। তাহলে কি করতে হবে, আমাদের এই কাজটা করতে গেলে প্রতিজ্ঞা করে নেবো যে আমার বাড়িতে প্রোডাক্টটা কিনে এই প্রোডাক্ট ছাড়া আমি প্রথমে আরসিএম পিউসিতে যাব, সেখানে লিস্ট করব, লিস্ট করে আমার বাড়িতে যে প্রোডাক্ট ওখান থেকে নেবো, যেটা পেলাম না সেটা বাইরে থেকে নেবো, আর যেটা পাবো সেটা তো 2 পয়সা কম সস্তা, ওখান থেকে নেবো, নিয়ে প্রোডাক্টটা বাড়ির সামনে সাজিয়ে রাখবো, রান্না করে রাখবো না, বাড়ির সামনে সাজিয়ে রাখবো, রেখে আমার আত্মীয় স্বজন যে উপকারটা পেয়েছি তাদের আস্তে আস্তে করে সেই উপকারটা বলবো, কি বলবো, আস্তে আস্তে আমি তাদের উপকারটা করবো, আমি আধার কার্ড প্যান কার্ডের দিকে লক্ষ্য রাখবো না, কিন্তু আমরা উল্টা করবে, আর রাস্তাঘাটে ওদের বলবো না, কোথায় বলবো না, রাস্তাঘাটে বলবো না, অনেকের কাজ হয় না, তারা কি করে জানেন, রাস্তাঘাটে বলে ফেলে, ব্যস্ত হয়ে গেছে নানা রকম চিন্তা করে, কোথায় লোক আছে তাকে বলে ফেলে, বলার পর 5টা লোক যখন তাড়িয়ে দেয় তখন বলে অফলাইন তো কথাটা ঠিক বলেনি, এত সোজা ব্যবসা না, মিটিংয়ে শুনতে ভালো লাগে বলে অফলাইনে ফোন আসতে কেটে হয়তো, এমনি হয়তো, কারণ এটাই, রাস্তাঘাটে বলবেন, আস্তে আস্তে কাজটা করবেন, কেন ভবিষ্যতে ব্যাপার তো যা, আর লোককে সত্যি কথা বলবেন, কোনো চিন্তা নেই, 1 বছর যদি আমার কথা শুনে চলেন আস্তে আস্তে করে, আমি আপনাকে 20-30 হাজার টাকা রোজগার দিয়ে দিলাম, পুরো পরিবারে হাসি ফোটাবার দায়িত্ব আমি নিলাম, আপনি সব কাজ করুন, নিজে পারছেন বলেছে আসিম করতে গেলে এটা করবেন না, ওটা করবেন, চাকরি করবেন না, বলেছে কি কিছু না, যে প্রোডাক্টটা বাড়িতে ব্যবহার করে সেই প্রোডাক্টটা আমি আনবো, প্রথম কর্তব্য এটা, দ্বিতীয় কর্তব্য হচ্ছে যে আমি প্রোডাক্টটা সামনে রুমে রাখবো, আস্তে আস্তে প্রোডাক্ট শেয়ার করবো, আর মাসে একবার মিটিং অ্যাটেন্ড করবো, মাসে মাল কাজ মানুষও থাকতেই পারে, একবার অ্যাটেন্ড করলেন না সে আলাদা কথা,
কিন্তু একদিন করার চেষ্টা করুন। কেন করবেন? আপনার সেটা উপকার। আজকে উনি বলছেন না একটু আগে যে এই মিটিংটা আমার খুব ভালো লাগলো, আর যদি না যেতেন আমি জানতে পারতেন কি? তাহলে কথা বললাম। আর আজ থেকে প্রতিজ্ঞা করে নিতে হবে আপনাকে যে পরের উপকার করব, পরের উপকার করব। আজ আনন্দ আমি সবসময় উপর বালাকে ডাকি যে আনন্দ ড্রাগন ক্লাব মেম্বারটা হয়ে যাক। ড্রাগন মানে এই টাইম নয়, 25 লাখ টাকা পায় ওই টাইম, ও পেয়ে যাক। আমি ওকে যতগুলো হেল্প করি আমার নিয়ে চিন্তা করি না, আমি জানি ওর আর 10টা লোক হয়ে গেলে তাও করে ঠিকই। ও যদি না করে ওর নিচে আরো কর্মীওয়ালা আছে, যদি সবাই যদি না করতো তো অল ইন্ডিয়া ছিটা তোকে না। আর একটা প্রতিজ্ঞা করতে হবে, এই হাজবেন্ড খুব এই এই বিষয়ে যাকে বুঝাতে সে যদি না বলে দিল আপনাকে, তাহলে আপনার কেউ চারজন না বললে আপনি কি করেন? মুখটা গম্ভীর হয়ে চলে আসে। যখন কেউ না বলবে আপনি হেসে চলে আসবেন ওখান থেকে, যত এই ব্যবসায় না শুনবেন তত আপনার উন্নতি। আপনি কাউকে সত্যিকারের ব্যবসা বুঝাতে গেছে, খুব ভালো সৎ ব্যবসা সৎ ভাবে বুঝাতে গেছে, ও না বলছে, ওর কপালে নাই, ও বুঝছে না, পাগল থেকে কদম। পাগল হওয়া ভালো কিন্তু বড় পাগল হওয়া ভালো, ও পাগল না বড় পাগল, ও সব বুঝেও বুঝছে না। আপনি কি বুঝতে পারেন কি? চলে আসুন আপনি, দিলামে এত সুন্দর হিরে সুন্দর ব্যবসা বুঝবো না, আস্তে আস্তে চলে আসুন। কিন্তু তা করেন না, আপনার চারজনকে বুঝাতে চারজন না বললো আপনার, ওর থেকে ও যতটা গম্ভীর হল না তার থেকে বেশি গম্ভীর আপনি হয়ে গেলেন। নিয়ে যখন 5 বিঘা জমি বিক্রি হয়ে গেছে বা ডুব হয়ে গেছে বলে এইভাবে মুখটা করে চলে আসছে ঠিক না? আর সেই সময় যদি অফলাইন ফোন করলো দেখে নেয় বন্ধ করতো ফেরত দিল ঠিক না? এইটা কখনো করবেন না। যত লোকে না বলবে আপনাকে তত ফোন করবে, যত লোকে না বলবে আপনাকে ফোন করবে, গেল করলো না হেসে বলে দেবে করলো তখন ভাগ্যে নাই। আমি অন্য কথা দেখি অভাব আছে কি? এটা কথা আপনি চিঠি মাঝিতে করছেন না কারোর সাথে? কখন ভয় ছিল? যখন চুরি করতে যাচ্ছেন, কাউ ঠকাতে যাচ্ছেন, তখন আপনি ঠকাতে যাচ্ছেন। আমি যখন এখানে এলাম বাকি চলাতে মাস্টার বসে একজন ছিল, মাস্টার বসে একদিন বলেছিলাম 500 লোক করে দেবো, আর 60 জন হয়ে গেছে। বাড়ছে না কমছে? একদিন 500 হয়ে যাবে, এক থেকে যখন 60 হয়ে যাবে 500 হয়ে যাবে। 500 হয়ে গেলে এখানে একজন না একজন বড় ইনকাম পাবে, সেই ইনকামটা দেখে যারা বলেছে করবো না তারা দৌড়ে চলে আসবে। সবাই তো একদিনে বুঝবে না, সবাই যদি এই গ্রামে একসাথে বুঝে যায় তা রাখি টিকা সেন্টারে মাল দিতে পারবে না, তবে কি ভাই যাবে টিকা সেন্টার করতে বললাম। আস্তে আস্তে বুঝাটাই ভালো। আমি একদিন অন্য কাজ করেছিলাম, আরো 2 বছর করবো গাছটাকে মানুষ করি সামনে দাঁড়িয়ে 7টা গোলাপ পাকাবো। কি করবেন কি করবেন? 7টা গোলাপ পাকাতে হবে। 20 বছর লেখাপড়া শিখেও চাপড়াশির চাকরি পাওয়া যাচ্ছে না ঠিক না? আছে কি? ভবিষ্যৎ হয়ে যাবে আপনার কি? আমার ফিউচারে ভবিষ্যৎ হয়ে যাবে, তার জন্য 7টা গোলা পাকাবার চেষ্টা করুন। যারা মার্কেটিং প্ল্যানটাকে শিখে নেবে তারা কিন্তু একে এই ব্যবসাতে আসতে তাদেরকেও পারবে। কেন সবসময় তো আপনার বুঝাতে পারবে না? এবার আপনার পকেটে স্মার্টফোন আছে, আপনি যদি মার্কেটিং প্ল্যান শিখে নেন তাহলে ওকে সঙ্গে সঙ্গে বসিয়ে বুঝতে পারবে, বুঝাতে পারবেন। বুঝিয়ে গেলে ও রাজি হলে ও কী করবে? আপনাকে আধার কার্ড ফাটার কার্ড সব দিবে, আপনি সেখানে ছবি তুলে জয়েনটা মেরে দেবেন। কিন্তু যদি মার্কেটিং প্ল্যান না শিখেন তখন কি করবেন? আরে বাপরে রামকে বললে ভালো হতো, পিছন ঘুরে দেখবেন অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই কি সঙ্গে সঙ্গে থাকবে আপনার, থাকবে কি? 2-4 দিন হেল্প করবে, তারপরে নিজেকে নিজে শিখতে হবে। তেমনি এই বোল্টের এই 7টা গোলা 3-4-5-6-7 গোলা কি কি?
কাস্টমার, রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সিএনএ, অ্যাডভার্টাইজিং অ্যান্ড কোম্পানি, এই সাতটা গোলা, এই সাতটা গোলাই আমাদের মধ্যে দুটো গোলা বা পাঁচটা গোলাই পঞ্চ পাণ্ডব আমাদের ভিখারি করেছে, দেশটাকে ভিখারি করেছে, আমাদের ভিখারি করেছে, এই পঞ্চ পাণ্ডব পাঁচটা যে মাঝখানে আছে এতে কোনো কাজ নাই। একটা যুগ ছিল তখন এরা চুষে গেছে, এখন সেই যুগ চলে গেছে, আর চুষে খাবার কিছু নাই। এলে করতে বললাম আমিও পাণ্ডে হাসেন হাসছেন তো বুঝতে পারলেন। এই এই সাতটা গোলা আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। কেন বলুন তো, আপনি যদি ভালো করে প্র্যাকটিস না করেন, আপনি লোককে যদি বুঝাতে চান, কোশ্চেন দুটা করলে আপনি শতমত খেয়ে যাবেন, শতমত খেয়ে গেলে ও বলবে দু নম্বর ব্যবসা নিয়ে চলে এসে যাবে, এখনই কোশ্চেন করলে এখন ওটা ঠিক কিনা। এখনো রতুয়াতে একজন কোট প্যান্ট পরে বোকে সামনে বসিয়ে বলে তালি মারবে তুমি, ও আয়নায় প্র্যাকটিস করে এখনো বলছি আনন্দ জানে, কোট প্যান্ট পরে নিয়েছে, টাই মেনে নিয়েছে, নিয়ে আয়নার সামনে প্র্যাকটিস করছে, মার্কেটিং প্ল্যান প্র্যাকটিস হচ্ছে, ঠিক হচ্ছে কিনা বোকে বলে তালি মারছে, বোকে বসিয়ে সামনে আছে না, আনন্দ ভিতর বলছি ভিডিও করেছে, আর ভিডিও করে আমাকে দিয়েছে, আবার ঠিক হচ্ছে কিনা স্যার, বড় হওয়ার ইচ্ছা আছে। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, কিন্তু এটা প্র্যাকটিস করলে না আপনি লোককে বুঝাতে পারবেন, নাহলে আপনি পাবলিককে বুঝাতে যাবেন, ইন্ডিয়ান পাবলিক উল্টা আপনাকে খাই দেবে। এটা কথা বললাম, এইটাকে প্র্যাকটিস করতে হবে, মালদা মিটিংয়ে যেতে হবে মাসে একবার, আর আস্তে আস্তে লোককে পুরা শেয়ার করতে হবে, কেউ আধার কার্ড চাওয়া তখন ও নিয়ে যেতে পারবে। এটা মেম্বার ব্যবসা নয়, আপনি মনে করুন 500 লোককে জয়েন করে দিলেন, তারপরে 500 লোক ভালো করে বুঝে নিই প্রোডাক্টটা কি তেলটা কি, এক মাস আপনার কথা শুনে বাজার করে দিল, 5 লাখ টাকা টার্ন ওভার হয়ে গেল, আপনি 20,000 টাকা পেয়ে গেলেন, তারপর মাস দিকে বাজার করুন না, আপনাকে পয়সা পাবেন কি না, পাবেন পয়সা। আর যদি আপনি কংক্রিট যদি বুঝিয়ে আনেন, ওরা তেলটা কি কেন খাবে, সামানটা কেন বাঁকবে, ও যদি সারা জীবন যদি বাজার করে আপনার বিচারটা নেবে, তো কোনটা গুরুত্ব বেশি বুঝিয়ে আনাটা ঠিক না। তাহলে আজ থেকে কি করবেন, প্রোডাক্ট শেয়ার করবেন, সত্যি কথা বলবেন, আর মার্কেটিং প্ল্যানটা প্র্যাকটিস করবেন। এটা করতে বললাম, এখানে কিন্তু 9টা গেট আছে জানেন কি, এখানে কিন্তু 9টা গেট আছে জানেন কি, এখানে কিন্তু প্রথমে পয়সা নাই, যে কোনো ব্যবসা করতে গেলে প্রথমে যে কোনো কাজ করতে গেলে, যেমন একটা বুথে একটা কেউ শোরুমে কাজ করছে, প্রথমে ঢুকে কি কত পায়, 5,000 মাইনা পায়, পায় তো, কিন্তু সে 1,00,000 টাকা পাবে কি, কিন্তু ওখানে না পাবে কি, 5 দিন নাকা হয়ে গেলে বেতন কেটে নেবে, বেতন কেটে নেবো, রাখবো না, এটা করতে পারলো। কিন্তু এখানে ওই ব্যবসা এই বছর তফাৎ কি দেখো, এখানে লোকরা টেকে না কেন টেকে না এটা প্রথমে জানতে হবে, এই যে ওয়ার্ডটা কত বড় হলো, কাজটা কত বড় অনেকটা, ইনকাম প্রথমে এখানে কাজ বড় থাকে, কাজ যখন থাকে তখন ইনকাম থাকে না, মাল্টিপল বিজনেস কি, যখন কাজটা থাকে তখন ইনকাম থাকে না, ইনকাম খুব কম আসে, আর যখন কাজটা ছোট হয়ে যায় তখন ইনকাম বড় থাকে, সে আপনি কাজ করলেও ইনকাম হবে না করবো, আমি যদি এখানে না আসতাম আমি ইনকাম পেতাম, আসছি কেন, আরো সাকসেসফুল লোক করবো, আরো সাকসেস করাবো, এই জন্য আমি যদি না আসতাম কি আমি ইনকাম পেতাম না, পেতাম। তাহলে এখানে কি করতে হবে, যে কাজ যখন বড় কাজটাকে গাছটাকে মানুষ করতে হবে, কি করতে হবে, কাজটাকে মানুষ করতে হবে, কিন্তু অনেকে এখানে ছেড়ে দিয়ে চলে যায় দুটা কারণ, ধৈর্য না, এখানে দুটো কারণ, প্রথমে কাজ করলো গোটা মাস টাকা পেলো 500 টাকা, বলো কি ব্যবসা, এবার কোটিপতি করলো, 500 টাকা 10,000 টাকা খরচা হলো, 500 টাকা পাচ্ছি, এরপরে তো বাড়ি ঘর সব কিছু দিতে পারবো ঠিক না,
তা আপনি তো বুঝতে পারছেন ব্যবসাটা কি, এটা কি করতে পারে? বাইরের লোক বুঝতে পারে কি? বাইরের লোক আপনাকে পিন মারছিল, পাঞ্চার করছে, আপনি সেই পিন মারাটা সহ্য করতে না পেরে আপনি পাঞ্চার হয়ে গেলেন। আপনি পাঞ্চার হয়ে গেলে তখন কি করেন? অফলাইন ফোন, আমি ফোন করবো কে পাণ্ডেবাবু ফোন কর বলেছেন বলো নাই হয় কি না? এই জন্যে আপনাকে প্রথম থেকে বলি কাজটাকে করবেন, কেন করবেন? যে আমি এখন কাজটা করছি পয়সা কম পাচ্ছি, কিন্তু এক সময় ও কাজ করলে পয়সা পাবে, কিন্তু আমি কাজ না করলেও পয়সা পাবো। সেটা আপনি বুঝছেন, বাইরে বুঝেছি কি ছেলে কথা বললাম। আর নটা গেট আছে এখানে, নটা গেট, ওটা হচ্ছে খুব মস্ত আয়রন গেট বলে, লোহার গেট। কি করে এখানে যখন 5,000 টাকা ব্যবসা করবেন না, খুব কঠিন হয়ে যাবে। 5,000 ব্যবসা করাটা কঠিন, কিন্তু 10,00,000 ব্যবসা করে সোজা, সেটা বলবো কেন সোজা। 5,000 টাকা ব্যবসা করবেন, খুব খাটবেন, তবে 5,000 টাকা ব্যবসা হবে। কত বললাম? আবার 10,000 টাকা ব্যবসা করবেন, 20,000 ব্যবসা করবেন, 40,000 ব্যবসা, এগুলো কিন্তু 30 দিনে, 5,000 ব্যবসা এক মাসে, 30 দিন বা 31 তারিখে বর্ষণ শেষ হয়। 5,000, 10,000, 20,000, 40,000, 70,000, 115,000, 1,70,000, 2,60,000, 3,50,000 টাকা। কেন 3,50,000 টাকা ব্যবসা? এই কটা গেট আছে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা আছে? নটা আছে। এই গেটটাকে যেমনি এমনি আগে যেতে যাবেন, 70,000 পর্যন্ত আপনার খুব কঠিন হবে। আপনি মনে মনে থেমে দেন, আমি পারবোই, ও গাছ পারুক না পারুক, এটা হচ্ছে চাইনিজ বাম্বু, চায়না একরকম বাঁশ গাছ হয়, দেখবেন 6 মাস এতটুকু হয়, আর 6 মাস পর, 6 মাস কেন পারে না, নিচে শেকড়টা করে, শেকড় হয় 6 মাস, 6 মাসের পর এতটুকু বাড়ে, 6 মাসে তখন এত বড় বাড়বে, আর 6 মাস পর যখন বাড়তে শুরু করে না, কানে আওয়াজ আসে, সঙ্গ সঙ্গ আওয়াজ আসে, এটাও চাইনিজ বম্বু। এটা 5,000 ব্যবসা করার জন্য এতটুকু 200 টাকা ইনকাম হবে, আপনি খাটনি বেশি হবে, আপনি কোন ব্যবসা কিনব? যেটা আপনার ঘটনা ঘটেছে সেটা আমারও হয়েছে, কিন্তু হবে না, আমি খুব আরামে বেরিয়ে গেছি, আমারও সেই ঘটনা ঘটেছে। করতে 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 যখন আপনি এই 70,000টা পেরিয়ে যাবেন না, আমাকে অত বুঝাচ্ছেন কেন? এই আমি অত বলে স্যার কি বলছে, 70,000 ব্যবসা কোনোদিন হতে পারে না, আনন্দ তুমি খালি ঠিক থেকো, আমি যেটা বলছি সেটা করো, তোমার 10,00,000 টাকা ব্যবসা, পাঞ্চার খালি হয়ে না, কেন এ আগে ছুটে বেড়াতো ছাগল এমনি এমনি ছুটে বেড়ায় ধরায়, আপনাদের সেটা করতে পারছি না, ওর পিছনে সেটাও করেছি আমি, ও আগে ধোয়াচ্ছে পিছনে আমি ধোয়াচ্ছি, মানে চোখে একজন ছিল এখন 10,000 লোক হয়ে গেছে, 10,000 লোক আছে না, মানে 5,000 তো হবে না, তো হবে না, তবে বিজনেস প্লাস হয়ে গেছে, খালি মানি চোখ না, বুদ্ধি বুদ্ধি সব টোটালি দিয়ে মিলে বিজনেস হয়েছে, তো ও খালি বলিস তুমি ঠিক থেকো তোমার হবে, এখানেও আপনারা যদি ঠিক থাকেন হবেই, 1 থেকে 60 হয়েছে, 500 হবে, 1,000 হবে, এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে, আটকাতে পারবেন না, আর তখনই আটকাতে পারবেন যখন আপনারা ঠিক থাকবেন। তাহলে কি হবে, 70,000 ব্যবসা পর্যন্ত মিনিটে মিনিটে আপনার চার্জ কমবে, মানে মিনিট মানে একদিন দুদিন পর চার্জ কমবে, আপনি না আপলাইনকে ফোন বাজিয়ে দেবেন, নিজের মাথায় কোনো টেনশনই নেবেন না, আপলাইনকে ফোন বাজিয়ে দেবেন, আপলাইন যেটা বলবেন সেটাই করবেন, নিজে তাহলে করতে পারলাম। তাহলে 70,000 ব্যবসা করার পর আপনার জন্য এখন হবে এই এই সিরিজটা কিন্তু খুব ইজি, অটোমেটিক হয়ে যায়, কেন ইজি বলুন তো, এরা বাজার করবে যে না, এরা বাজার করবে, আপনি উল্টা সবসময় চলছেন কেন, সোজা চলেন, এখানে 5,000 ব্যবসা করলে আপনি পাবেন 200 টাকা, নিচে তো 4 পাবেন, উত্তর দেবে কি, ঝালমুড়ি তো 10 টাকা পাওয়া যায়, এখানে যখন 70 হবে আপনি 2,500 পাবেন, আপনার একটু হাসি ফুটবে, কিন্তু নিচে তো 200-500-700 টাকা পাবেন, ফুটবে কি, খালি পালাবে না আপনার কাছে, আপনার কাছে বসে থাকবে এতই, কিন্তু 1 পুণ্ড হলে আপনি 5,000 পাবেন, নিজে 2,000 পাবেন, পালাবে কি, না, দিদিমণি যা বলেছিল কথাটা ঠিক রে, আস্তে আস্তে টাকাটা বাড়ছে, ঠিকই না, যখন এখানে 3,50,000 টাকা ব্যবসা হবে, আপনি 20-15,000 পাবেন, নিচে 10,000 পাবেন, পালাবে কি, আপনার সমস্যা ঘুরবে, ঠিক আছে।
ঠিক না, নিচে 5000 বলে টাকার সংখ্যাটা বাড়লো কি না, তা টাকার সংখ্যা বললে তোর টিমটা বলবে। এখন আপনি 10টা লোককে ডাকছেন, 2টা লোক আসছে, কেন আসছেন? কারণটা কি? কারণ দুটা কারণ আছে, একটা লোক উল্টা সিধা করে পাওয়ার বেড়ে গেছিল, হাই ভোল্টেজে চলেছিল, চারজনকে বলেছে, ও চারজন ওকে ভাগিয়ে দিয়েছে, ওই জন্য আসছে না, একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে কেউ টাকা পাওয়া যায় না, কেউ বলে বাদে মাস্টার দেখেছে বলে দিলাম, গুরু বলতে পারলাম না, তাই মুখে মুখে ঘুমাচ্ছে বাজে হচ্ছে। আমি গেস এত ভালো গড গিফটের ব্যবসা, খালি আমরা ঠিক মতন বুঝিয়ে চলতে ঠিক মতো করি না বলে ব্যবসাটা খারাপ। সবসময় নিজের দোষ দেবেন, পরের দোষ দেবেন, সেটা কথা বলি, এর কথা বললাম। তাহলে কি করতে হবে, প্রথমে 5, 10, 20, 40, 70 এটাকে করার চেষ্টা করতে হবে। তার জন্য আপলাইনকে নিজে কিছু মাথা ঘামাতে হবে না, সব আপলাইনে মাথা উপর টেলে দিতে হবে। আপলাইন যেটুকু করে ওটুকু করবে না, উঠি কাটিয়ে দেবে। পারে তো আপনার ভাগ্য চর্চা করছে, তাহলে অফলাইন ফোন করে মানে ভাগ্য চর্চা করছে আপনার। আপনি যদি নিতে যদি না পারেন তাহলে কিছু করার নাই, ঠিকই না? আপনি যদি নিতে না পারেন করাচ্ছি না। তাহলে কি রকম, কি বললাম, কি বললাম, যে এই 9টা গেট পার করতে হবে। 9টা গেট পার করবেন না, সারা জীবন তিনি জেনেশন আমাদের তিনি পরিবার থেকে পার করতে পারবেন না, আরামসে প্রতিজ্ঞা করেন পার করবই, কেউ করুক না করুক আমি তো করবই। করতে গেলে তিনটা জিনিস শিখতে হবে, একটা সাতটা গোলা বানানো শিখতে হবে, গোলা মানে ওই গোলা, আর মালদা মিটিং যেতে হবে। সে আপনি অসুস্থ থাকলেন গেলেন না, সে আপনার কথা, আর আজ কাজ থাকলেও গেলেন না, সে এত কিন্তু যেতে হবে। সত্যি কথা বলে আস্তে আস্তে কাজটা করতে হবে, করতে পারলাম, করতে পারবেন প্রত্যেক ছেলের ভবিষ্যতের জন্য। আপনি যদি 5 বিঘা জমি দিয়ে যান না, আপনি যদি একদিন উপরবেলার কাছে সবাই চলে যেতে হবে, তখন ছেলেটা 5 বিঘার জায়গায় 10 বিঘা করতে পারবে না, যা দিন দুনিয়া আসছে। কিন্তু এই কাজটা যদি লাগিয়ে যান উপড়িয়ে ফেলতে পারবে না, প্রতি মাসে স্যার চেকের সাইজ স্যার পারে। একমাত্র সিস্টেম হচ্ছে আর সিম সিস্টেম মাল্টি লেভেল, যে আপনাকে আপনার ছেলে কোটি কোটি করতে পারে, ছেলে করতে পারলাম, এই একমাত্র সিস্টেম। তাহলে আপনাকে সেইভাবে কাজটা করতে হবে, সময়টা ইনভেস্ট করে সময়টাকে বাড়াতে হবে, ছেলে করতে পারলাম। আজকে আমি এসেছিলাম এখানে যে আপনাদের কতগুলো কাজ শিখিয়ে দেবো, মালদায় মিটিংয়ে যান কি করে কোটিপতি হবে, এটা শুনেছেন চার্জ হলে, কিন্তু কি করে হবে সেই রাস্তাটা জানলেন কি? সেই জানাটা দরকার নাই, আজকে সেই রাস্তাটা জানালাম। মালদা থেকে এখানে মিটিং করে না বেশি বোঝা যায়, অনেকটা ডিস্ট্যান্স না, মালদা মিটিং এ আপনাকে ওটাও দরকার আছে। ওটা গেলেন কি হলো, যে আপনারা সবাইকে দেখলেন, 100 টাকার টিকিটে টিকিট কাটতে হলো, 100 টাকা লেগেছে মানে আপনার কিছুটা দরদও লেগেছে, টাকা না লাগলে দরদ, এখানে এখানে অনেকে কাজ করে না, কারণ একটাই কারণ, আধার কার্ড প্যান কার্ড দিয়েছি, ফটো নিয়ে নিয়েছি, কি পয়সা ধরে গেছে বলে ভালো না হলো, পকেটে যদি পেয়ে গেলাম ঠিক আছে, নাহলে চলো, হয় কি না, এখানে দরদ থাকে। আর সবচেয়ে দরদের বেশি হচ্ছে যে আপনি সাধারণ লোককে দেখলেন, ঝালমুড়িওয়ালা তালমুড়িওয়ালা এই সাধারণ হাউস ওয়াইফ, এরা যদি এত টাকা পায় করতে পারে, আমি পারবো না, এই জোশটা এলো, কিন্তু পারবো না, পারবো আমিও, প্রতিজ্ঞা করে এলেন, কিন্তু রাস্তা তো জানানো তাই কিলি পান্ডেন, ওই জানাচ্ছি রাস্তাটা এইভাবে, তাহলে এমনি ধরিয়ে তো আপনিও দেখলি হয়ে যাবেন, লাখটা পাওয়া যায় না, কথা ঠিক কিনা? আজকে ওই রাস্তাটা জানানো কত, এখানে বুঝতে পারছেন বললেন না আপনি, ঠিক বলেছেন, একদম 200% গ্যারান্টি, এই রাস্তাটা জানার খুব দরকার আছে, এই রাস্তাটা না জানলে তো চলতে পারবো না, চলতে পারবেন না, এই রাস্তাটা জানতে হবে, এই রাস্তাটা জেনে আপনি সিঁড়ি বাই চলবেন, আমিও পেয়েছি আপনিও পাবেন। আমি যে ভুল কাজগুলো করেছি সেগুলো আপনি যাতে না করেন, এই জন্য দেওয়া, এই জন্য বলা, তাহলে করতে পারলাম। তাহলে কি মনে হয় আমার কথা, মনে এতক্ষণ বললাম কি ভালো লাগলো না খারাপ লাগলো? সত্যি বলুন তো, আমার খুব ভালো লাগছে না, না না আমার আপনার মিটিং আনন্দ স্যারের, তাহলে পরিবার জন্য করা যাবে, আপনি সবসময় চাচ্ছেন আপনার পরিবারে খুশি থাকা, দেখবেন রাত্রে যখন ঘুমিয়ে থাকবেন একটু জেগে দেখবেন ছেলে বউ ঘুমিয়ে আছে, কেন ঘুমিয়ে জানেন, নিশ্চিন্ত আছে আমার স্বামী আছে, ছেলে ঘুমিয়ে আছে, নিশ্চয় আমার বাবা আছে, এটা দারুণ কথা,
কিন্তু আপনিও চেষ্টা করুন খুশি রাখার জন্য। একবার 10 মিনিটের জন্য আপনি যদি আউট হয়ে যান, আপনি যে ইনকাম দেবো সেই ইনকামে ছেলে বউ পাবে কি? না। তাহলে কি হবে তাদের? কোথায় ভিক্ষা করবে তার? আপনি যা রেখে যাবেন ওর কোনো মূল্য নাই। একমাত্র বাজাতে পারবে আরসিএম মাল্টিলেভেল বিজনেস যে আপনি চলে গেলেও আপনার ছেলে বউ কুনি হাত পা ধুনে গেল, হাত পা ধুনে। আপনি বাইরে যান, দেরি হয় তুমি আসতে, তুমি দু ঘন্টা আসতে বা একদিন দেরি হয়, ফোনটা কে বাজায় বাড়ি থেকে? আপনার ছেলে কেন বাজায়? কারণটা বুঝতে পেরেছেন? আপনিও বাইরে আছেন, চেষ্টা করছেন ছেলে বউয়ের জন্য, পরিবারের জন্য। সকালে উঠছেন কেন? ছেলে বউ সুখী রাখার জন্য কাজ করেছেন। তো কাজ এমনই করলেন যে আপনি থাকলে হাসবে ছেলে বউ, খুশি থাকলো, আপনি চলে গেলে ভিক্ষা করবে, কোনটাই করলেন? এমন কাজ করা উচিত যে আমি থাকলেও ছেলে বউ হাসবে, আমি চলে গেলেও ছেলে বউ হাসবে। করতে পারবে না, ঠিক বললাম না? তা আস্তে প্রতিকে করতে হবে না, যে এটাই করবো ভালোভাবে করবো। যারা করার ঠিক করে দেবে, আপনাকেও করতে হবে। এখানে হাতি ঘোড়া টাকা লাগছে কি? ঠিক বললাম না? আজকে এতটা দিলাম, একদিনে অত দেওয়া যাবে না। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে শেখানো, হাত ধরে ধরে নিয়ে যাওয়া ওই জায়গাটা। আমি প্রতিজ্ঞা করলাম যে হাত ধরে ধরে আপনাকে 20,000-30,000 টাকা ওই জায়গায় দায়িত্ব নিলাম আমি 1 বছর। খালি আপনি একটু আমার কথা শুনে চলুন, একটু করতে পারবেন? তাহলে এই বলে আজকে শেষ করলাম। আরও একটা